হাওড়ার আছি, হাটিয়া এক্সপ্রেসে চলছে রুটি মাংস। তোন তিনটে জলের বোতল মতন একদম দশ ছটা বাজে আমরা পৌঁছে গেছি রাঁচি। নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি একটি আরেকটি ব্লগ নিয়ে, এটাও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। এসে গেছি হাওড়া স্টেশন, এখন টাইম 9:20, আমাদের ট্রেন 9:30, মানে আর 10 মিনিট বাকি। তো তাড়াহুড়ো করে এখন ট্রেনে যেতে হবে, কোথায় যাচ্ছি কি যাচ্ছি সব কিছু উঠে একেবারে বলবো। তো নমস্কার বন্ধুরা, আমার নাম অর্পণ দেবনাথ আর তোমরা দেখছো এডি ব্লগস। শুরু করা যাক আজকের ব্লগ। আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে রাঁচি, মানে হাওড়া থেকে রাঁচি। ট্রেনের নাম ক্রিয়া যোগা, আর রাঁচি যাওয়ার জন্য আর কী কী ট্রেন আছে আপনাদের বলবো। চলো চলো, বাইশ নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 22 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেন দাঁড়িয়ে আছে, ছাড়বে আর 7 মিনিটের মধ্যে আমাদের, মানে উঠতে হবে ট্রেনে। সময় হাতে খুবই কম, সব সময় মোটামুটি আজকে খুব টাইট শিডিউলে চলছি, কারণ আমার কালকের যে ব্লগটা আছে সকালবেলা একটু আগে আপলোড করে জাস্ট বেরিয়েছি। অবশ্যই তোমরা বলো যে কীরকম লাগছে আমার ব্লগগুলো প্রত্যেকটা দেখতে, যেগুলো দেখছো। কলকাতা এখান থেকে ছাড়বে 9:30, যেটা আর 6 মিনিট বাকি আছে, রাঁচিতে ঢুকবো 5:40। তো চলো চলো, এসে গেছি S7। কোথায় অঙ্কিত? এই তো অঙ্কিত, ওকে দেখেছি আমি। চলো অঙ্কিত, দেবাঞ্জন দা, রিজু দা, জয় দা, তো আমরা টোটাল 5 জন। চলো ট্রেনটা ছাড়বে, তারপর বাকি ডিটেলস বলছি। 9:30 বাজে, ট্রেন ছেড়ে দিয়েছে একদম অন টাইম। রাঁচি যাওয়ার অনেক কটা ট্রেন আছে, যেরকম এইটা, এটা হাতিয়া যাচ্ছে এবং আমরা রাঁচি নেমে যাবো। আমরা এক্সপ্লোর করবো ঝাড়খণ্ড। আমরা বেসিক্যালি প্রথমে যাবো রাঁচি, ওখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে, সেখান থেকে আমরা যাব নেতারহাট, বেথলা, পাতরাতু। পুরো ট্রিপটা কমপ্লিট করবো অ্যারাউন্ড 4 দিন, মানে 3 দিন, টোটাল 3 দিন লাগবে আমাদের, 3 নাইট। তো যেমনটা বলছিলাম, আপনারা রাঁচি, মানে কলকাতা থেকে রাঁচি অনেক রকম উপায় আছে যাওয়ার, যেরকম আপনি ট্রেনে যেতে পারেন, যেটা আমরা যাচ্ছি। 4 থেকে 5টা ট্রেন আছে, আর অনেক ট্রেন আছে, কিন্তু মেইন যেগুলো যেগুলো হাওড়া রাঁচি শতাব্দী যেটা আছে, যেরকম হাটিয়া যেটা এখন নাম ক্রিয়া যোগা হয়েছে, এটা যেতে পারেন। আমরা যেটা ক্রিয়া যোগায় যাচ্ছি, এটার ভাড়া অ্যারাউন্ড 270 পার হেড। যদি আপনি এসিতে যান সেটা অ্যারাউন্ড অ্যাবভ 600। তো আপনারা বাসেও যেতে পারেন, যেটা স্প্যানেট থেকে যায়। তো বাসের ভাড়া আপনার এসি নন এসির উপর ডিপেন্ড করবে, ওই অ্যারাউন্ড 400 to 600 মধ্যেই ভাড়া। দুটোরই ডিউরেশন অ্যারাউন্ড 8 to 9 আওয়ার্স, এটা 8 ঘন্টা লাগবে আমাদের, বাসেও 8.5 ঘন্টা মতন লাগবে। আরেকটা যেটা উপায়, যেটা কোনো মানে নেই, যদি আপনার কোনো কাজ থাকে তাহলে আপনি যেতে আরো করে যেতে পারেন, ফ্লাইট, এখান থেকে রাঁচির ফ্লাইট, মানে মেঘে ঢোকার আগেই নেমে যাবে, জাস্ট টেক অফ আর ল্যান্ডিং। তো চলো, রাত হয়ে গেছে এখন 10:05, ডিনার হোক। কি হলো, চলো মাংস খোলো। তো এটা কি তুমি বানিয়ে এনেছো নাকি? এটা আমার বোন বানিয়েছে। বাহ বেশ সুন্দর, দেখি, বাহ বেশ সুন্দর, নাইস। মানে ট্রেনে করে যাওয়া আর তার সাথে রুটি মাংসর মজাই আলাদা। এই মজা আমি একা আনন্দ করতে চাই না, আপনাদের সাথে আনন্দ করতে চাই। তো দেখতে থাকুন এবং মজা করতে থাকুন এবং মজায় থাকুন। না না, ঝোলটা বাটিতে থাক, মাংসের পিসগুলো এটা। নাইস 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 স্ট্র্যাটেজি। রুটি গরম আছে? হ্যাঁ গরম 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 আছে। ওকে নাইস, পারফেক্ট। এই এরকম হাতে রুটি নিয়ে নিলে কি, প্লেটে রাখো। এখানে মাংস বাড়া হচ্ছে। তো হাওড়া রাঁচি হাটিয়া এক্সপ্রেসে চলছে রুটি মাংস। তো এখন টাইম 11:15, খড়গপুর জাংশন ঢুকছে। জল লাগবে, জল তুলতে হবে, আশা করি এখন খোলা থাকবে, জল পেয়ে যাব। জল জল, ওই তো জলের দোকান, এখানে জল কিনে নিয়ে আসো। 5 জন আছি মোটর মতন, 3টে জলের বোতল মতন লাগবে। 5 মিনিটের হল্ট আছে মোটামুটি এখানে। হ্যাঁ আমাদের ঠান্ডা জল লাগবে।
বেশ ভিড়। এটা কি জেনারেল নাকি না সেকেন্ড ক্লাস? স্যার স্লিপার, স্লিপার সেকেন্ড ক্লাস। একটা চা দিও। চারটে জল। লাইট। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ইটস 5:15। চলে এসছি তো অঙ্কিত। তো আর মোটামুটি আধ ঘন্টা বাকি, আর আধ ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাবো রাঁচি জাংশন, মানে রাঁচি স্টেশন। একদম ডট ছটা বাজে আমরা পৌঁছে গেছি রাঁচি জাংশন। একদম রাতে মোটামুটি হালকা ঘুম হয়েছে, আমার যেরকম হয় ট্রেনে আমার সেরকম ঘুম আসে না। উই আর রেডি ফর আ নিউ ডে, আ ফাইন মর্নিং। খুব সুন্দর দিন, খুব সুন্দর ওয়েদার। এখন এখানে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে একদম। তো এসে গেছে আমাদের গাড়ি, আমাদের ইনোভা রিসিভ করতে। তো এবার ইনোভায় ওঠা হবে, তারপর বেরোনো হবে, ঝাড়খণ্ড এক্সপ্লোর করা হবে এবং কোথায় কোথায় যাওয়া হবে, কী কী করা হবে সব কিছু আপনাদের ডিটেলসে বলবো। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাও, এবং যদি ভালো লাগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করো বন্ধুদের সাথে। এবং এই মজা শুধু আমি একা কেন, সবার সাথে এনজয় করতে চাই। চলো দেখা হবে আর পরের ব্লগে। বাই বাই, ভালো থাকবে।